মুসলিমদের তৃণমূল কংগ্রেসে ভোটদানের আবেদন করেছে ইমামদের সংগঠন। আজ কাথি লোকসভা কেন্দ্রের রামনগর বিধানসভা কেন্দ্রের দেউলিহাট বাজারে বক্তব্য রাখার সময় ইমামদের এই আবেদনের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের সমস্যার দিনে এদের দেখা যায় না বলে কটাক্ষ করেন শুভেন্দু। কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বালুকবার থেকে দেউলিহাট পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রা করে বিজেপি। এর 2.5 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন পর আজ বিজেপির কর্মসূচিতে দেখা গেল রামনগর বিধানসভার 2021 সালের বিজেপি প্রার্থী তথা রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েককে। হিন্দু আর মুসলমান ভাগ করা, এই এলাকা বসন্তপুর হলদিয়া 1-2, বাদিয়া গোবরা ওদিকে প্রতিমা 1-2, ওদিকে তালগাছড়ি 1-2, এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে, তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদিজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে, উনি ভারতবাসীর জন্য করেছেন। আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি, আবেদন করিয়েছি সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়, এই বসন্তপুর অঞ্চলে, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে, রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক সমৃদ্ধতা করেন। যখন বক্তুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন, কারণ তারা মাসে 2,500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাই হিন্দু মুসলমান করতে হবে। আমি শুধু আপনাদের বলে গেলাম, এই করে বিজেপিকে আটকাতে পারবেন না। আমি 21 সালে অনেক খেলা দেখেছি, আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। কাঁথি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, স্বদেশবাবু হারেনি, গণনায় তাকে হারানো হয়েছে, শুনে রাখুন। আমরা এর মধ্যে 4টা আসন জিতেছিলাম, আমাদের 4 MLA জিতেছে, আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। এবারের মানে 2 লক্ষ করতে হবে, সবাই রাজি তো? রাজি? বাকি কথা 19 তারিখ আদেশের ময়দানে হবে, ভোট ক্যাম্পেইনে গিয়ে ভোট দিন, বাড়ি বাড়ি যান, অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন, আর ভোট একদম টাইট ভোট করবো। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং হবে, একজন যদি 2টা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে, একদম টাইট ভোট হবে। আর 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে।